of yours. আমরা পরবর্তী ক্লাসে চলে এসেছি। পরবর্তী ক্লাস আমাদের হচ্ছে শরীর বৃদ্ধিকারী খাদ্য কোনগুলো এ সম্পর্কে আমরা আজকে জ্ঞান অর্জন করব। আমি জাতীয় খাবার, তাহলে আমি জাতীয় খাবার এখানে কি? দুধ, ডিম, মাংস, মাছ, ছোট মাছ, কলিজা, মসুর ডাল, মুগ ডাল, তারপর হচ্ছে এটা কি, মাসকলাই, তারপর হচ্ছে ছোলা, বুটের ডাল, সিমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি। তাহলে আমরা জানলাম শরীর বৃদ্ধিকারী খাদ্য সম্পর্কে। তাহলে এগুলোর একটু আমরা একটু বিস্তারিত জানি। দুধ আমাদের কি গরু থেকে হয়? দুধ খেয়ে আমাদের কি হয়? শরীর বৃদ্ধি হয়, সেটা আমরা আজকে জেনে নিলাম। সেজন্য আমাদের প্রতিদিন দুধ খাওয়া দরকার। যদি আমরা দুধ খেয়ে থাকি তাহলে শরীর বৃদ্ধি হবে। সচরাচর একটা গল্প বলে থাকি, আমার এক চাচাতো ভাই ছোটবেলা থেকে অনেক বেটে লম্বা হতে চাচ্ছিল না, লম্বা হচ্ছিল না। সেক্ষেত্রে মানে সে বড়, অনেক বড়, কিন্তু ছোট ক্লাসে পড়ে, তার বয়স দেখে মনে হয় না এত, কিন্তু তার বয়স অনেক হয়ে গেছে, সে বৃদ্ধি হইতেছিল না। তখন এক পাড়াপড়শির চাষি এসে বুদ্ধি দিল, বাবা তুমি দুধ বেশি পরিমাণে খাবে। তাদের গাই ছিল, গরু ছিল, প্রতিদিন দুধ হতো, সে প্রচুর পরিমাণে দুধ খেত। তার আম্মু দুধ খেতে দিত এবং চুরি করে ওই ওর আম্মুকে না বলে অনেক দুধ খেত। এতে এক পর্যায়ে দেখা গেল ছিল অনেক হ্যান্ডসাম এবং অনেক লম্বায় পরিণত হয়ে গেল। তারপর হচ্ছে ডিম। ডিম আমাদের প্রতিদিন আমাদের ডিম খাওয়া প্রয়োজন, ডিম খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। মাংস, মাংস তো খাইতেই হবে, মাংস খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। মাছ, আমি জাতীয় খাবার, মাছ খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। ছোট মাছ খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। কলিজা একটু সুস্বাদু খাবার, এটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। মসুর ডাল, ডাল তো খাবোই, ডাল খাওয়ার মাধ্যমে আমাদের শরীর বৃদ্ধি হয়। ভিউয়ার্স, এখানে দেওয়া এই খাবারগুলো দিয়ে আমাদের শরীর বৃদ্ধি হয়। এই আমাদের ক্লাস ছিল। এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কীরকম লাগলো। ভিউয়ার্স, এখানে এই ক্লাস সমাপ্ত করতেছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।